আজকের ভিডিও থাম্বনেল আর টাইটেল দেখে তোমরা বুঝতে পেরেছো আজকে আমি কি নিয়ে কথা বলতে চাইছি। হ্যাঁ, আজকে হেলমেটে কিভাবে তোমরা মোবাইল হোল্ডারের সাথে ফোন মাউন্ট করে কিভাবে মোটো ব্লগ করবে, তো সেই বিষয়ে আজকে আমি কথা বলবো। আজকের ভিডিও শুধুমাত্র মোটো ব্লগারদের জন্য এবং যারা ইউটিউব চ্যানেল নতুন খুলবে তাদের জন্য আমি আজ কথা বলতে চলেছি। এখন যারা ভাবছো মোটো ব্লগিং কীভাবে ফোনের সাহায্যে করবে, তো আজ আমি ওটাই বলবো। আর যারা বিগিনার তাদের কাছে সম্ভব হয় না, পসিবল হয় না কি 40-50 হাজার টাকা দিয়ে একটা গোপ্রো বা অ্যাকশন ক্যামেরা কিনে ব্লগ করা, তো আজ আমি তোমাদের বলবো হেলমেটে কীভাবে মোবাইল লাগিয়ে তোমরা ব্লগ করো। তো আজকের ভিডিও পুরোটা শেষ পর্যন্ত দেখতে থাকো, তোমরা স্কিপ করো না, স্কিপ করলে তোমরা সেটআপটা বুঝতে পারবে না। তো আজকের ভিডিও তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো, ভিডিওটা খুব মজা হতে চলেছে। তো লেট স্টার্ট। হেই হোয়াটসঅ্যাপ গাইস, আই এম রিসু অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বাইকার রিসু। তো মোটো ব্লগিং মানে তো সাউন্ড রেকর্ড করতে হবে, আর সাউন্ড রেকর্ড করলে না করলে মোটো ব্লগিংয়ের কোনো মজাই হয় না। তো সেই জন্য আমার কাছে দুখানা মাইক আছে, এই দুটো মাইকও আমি তোমাদের দুটোই দেখাবো কোনটা ঠিক আর কোনটা ঠিক না। এটা হচ্ছে বোয়ার মাইক আর এটা হচ্ছে লোকাল মাইক, কোনটা তোমাদের জন্য ঠিক বা ঠিক না আমি সবাইটা লাস্টে বোঝাবো। তো ফার্স্ট আমরা শুরু করি হেলমেটের সাহায্যে, হেলমেট দিয়ে। তো এই হচ্ছে আজকে আমার সেট আপ, আমি সেট আপটা প্রথমে খুলি তারপর তোমাদের দেখানো হচ্ছে হেলমেটে কীভাবে মোবাইল হোল্ডারের সাহায্যে ফোন মাউন্ট করবে। তার জন্য আমার এই জিনিসগুলো লাগবে, এটা আমি কিনে নিয়েছি ফ্লিপকার্ট থেকে। তোমাদের আমি ডিসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দেবো, তোমরা যেখান থেকে পারচেস করতে হবে। এটা নিয়েছে হচ্ছে 399, মানে 400 টাকার মধ্যে তোমরা মোবাইল হোল্ডারের সাহায্যে তোমরা ফোন মাউন্ট করে মোটো ব্লগিং করতে পারবে। তো আমার সাথে তো আমার প্রথমেই দিয়েছে যে এরকম একটা মাউন্ট যেটা পিছনে রাবার দেওয়া আছে, রাবারের গ্রিপটা খুবই সুন্দর। আমি 180-190 পর্যন্ত গাড়ি চালিয়েছি, এ থেকে আমার ফোন পড়েনি, আমার মোবাইল হোল্ডার থেকে ফোন পড়েনি, এটা খুবই সুন্দর। আর অনেকে কি করে এমসিল দিয়ে এইখানে মাউন্ট আটকে দেয়, যেটা ঠিক না, একদম হাওয়ার তেলে হাওয়া লাগলে না এটা খুলে পড়ে যাওয়ার অনেকটা চান্স থাকে। তো এই জিনিসটাই আমি আজ যেটা দেখাবো, এটা অনেক প্রফেশনাল মোটো ব্লগাররা ইউজ করে এই জিনিসটা। তো গাইস এটা শুরু করা যায়। তো আমাদের এইখানে যে মাউন্টটা দেওয়া আছে আমরা প্রথমে এইখানে এরকমভাবে লাগিয়ে নেবো, তারপর আমাদের এটা যে ক্লিপের সাহায্যে এটাকে আটকাতে হবে। এখানে যেমন কি দেখতে পাচ্ছ আমার এখানে মাউন্ট করা হয়ে গেছে। এরমভাবে তোমাদের পজিশন অনুযায়ী তোমরা এইখানে এই যে দুটো স্ট্রিপ আছে স্ট্রিপটা সাইডে রেখে দেবে, কারণ তোমাদের জন্য অনেকটাই কমফোর্টেবল। আর এই নিচে দুটো ক্লিপ আছে, এই দুটো ক্লিপকে তোমরা এরকম টাইট করে আটকে এই দুটো ক্লিপকে নর্মালি শুধু আটকে দাও। তো আমাদের এখানে মাউন্ট লাগানো হয়ে গেছে, আমাদের মাউন্ট তো পুরো টাইট হয়ে গেছে তোমরা যেমন কি দেখতে পাচ্ছ। তারপরে আমাদের এই মাউন্টের সাথে দিয়েছে একটা মোবাইল হোল্ডার, একটা মোবাইল হোল্ডারটা কানেক্ট করার জন্য আর একটা স্ক্রু, আর এটা একটা স্ক্রু দিয়েছে যাতে তোমার এই মোবাইল হোল্ডারটা যাতে না শেক হয় ওই জন্য। তো ফার্স্ট তো আমরা এইখানে আমাদের করতে হবে কি, এরকম এটাকে ভাবে লাগাতে হবে স্ক্রুটাকে, তারপরে মোবাইল হোল্ডারটাকে তোমরা এরমভাবে লাগিয়ে নিতে পারো। তোমরা এটাকে আরেকটা ফিচার্স আছে, এরকমভাবেও তোমরা লাগাতে পারো যদি তোমরা এরমভাবে ব্লগ করতে চাও, আর তোমরা এটাকে এরমভাবে লাগাতে পারো। আমি তো সাজেস্ট করবো এরমভাবেই লাগাও, কারণ তোমাদের হেলমেট থেকে মোবাইলটা দেখতে অনেকটা সুবিধাও হবে, তোমরা দেখতে পাবে কোনটা কি রেকর্ড হচ্ছে বা না রেকর্ড হচ্ছে সেটা তোমরা দেখতে পাবে। তো আমাদের মোবাইল হোল্ডার মাউন্ট করা হয়ে গেছে, তারপর আমরা এই যে স্ক্রুটা তোমরা দেখতে পাচ্ছ এই স্ক্রুটা আমরা লাগিয়ে দেবো এখানে। তো তারপর আমরা এই স্ক্রুটা এরমভাবে লাগিয়ে দেবো, তারপর তোমাদের হিসাব অনুযায়ী অ্যাডজাস্টেবল এটা তোমরা এটাকে লুজ করলে এটাকে তোমরা এরকম অ্যাডজাস্ট করতে পারবে, তোমাদের ফোন এরকম থাকবে বা এরকম থাকবে সেটা তোমাদের ফোনের অনুযায়ী, বা যারা ওয়াইড অ্যাঙ্গেলে শ্যুট করো আমি তো সাজেস্ট করবো ফোনের করা অনেক বেটার, কারণ যারা বিগিনার তারা 40-50 হাজার টাকা দিয়ে প্রথমে কেনাটা পসিবল হয় না। তোমাদের যদি কিনতে হয় একবারে গোপ্রো কেন, নাহলে তোমরা ফোনেই মোটো ব্লগ করতে পারো। তো এবারে আমি দেখাবো কীভাবে ফোনটা মাউন্ট করতে হয়। এবার মোবাইল হোল্ডারে ফোন মাউন্ট করা এমন কিছু ব্যাপার না, এটাকে জাস্ট তোমরা এরকম ওপরে প্রেস করো, দেন আমাদের চলে আসে এরকম এরকম টাইপের আমাদের সেট আপটা দেখতে লাগে। তারপরে আমরা যদি চলে আসি মাইকের কথায়, আমার কাছে তো দুখানা মাইক আছে, আমি এটা প্রথমে পারচেস করেছিলাম 400 টাকা না 450 টাকা নিয়েছিল, আর এটা একটা লোকাল মাইক যেটা 250-250 টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে। আমি তো সাজেস্ট করবো এই মাইকটা ইউজ করার জন্য, কারণ এটাতে অনেকটা প্রবলেম হয়, অনেকটা ভয়েসের প্রবলেম হয়, আর এটাতে তোমরা ক্লিয়ার শুনতে হবে। আর তাছাড়া এতে অনেক ব্যাটারি ফ্যাটারি, এটা তোমরা দেখতে পাচ্ছ বোয়ার মাইক, আমি পারচেস করেছিলাম অনলাইন থেকে। এর মধ্যে মেন ব্যাপারটা কী হয়, এর মধ্যে ব্যাটারি ফ্যাটারির যে সিস্টেমটা আছে, এর মধ্যে ব্যাটারির যে সিস্টেমটা আছে, ব্যাটারি তোমাদের যদি মাঝখানে ডেট হয়ে যায় তোমাদের কোয়ালিটি রেকর্ড হবে না। তো ওই জন্য আমি এটা আমি ইউজ করি না খুব একটা, এটাকে সাইডে রেখে দাও। তো আমরা আজকে কথা বলবো এই মাইকটাকে নিয়ে। তো এই মাইকটাকে তোমরা ভাববে কীভাবে মাইক কীভাবে তোমরা এখানে হোল্ড করবে, বা বাইকের সাহায্যে তোমরা এখানে মাইকটা কানেক্ট করবে কীভাবে ফোনটার সাথে, তো এটাই আমি আজ দেখাবো। আমি মাইকের যে মেন যে পয়েন্টটা, এখানে আমি হালকা কাপড় বেঁধে নিয়েছি যাতে তোমাদের বাইরের নয়েজটা যাতে অনেকটা ক্লিয়ার আসে, নয়েজটা যাতে অতটা শোনা না যায়, সেই জন্য আমি এখানে হালকা কাপড় জড়িয়ে নিয়েছি।
তো হেলমেট তোমরা যদি কেন এরকম প্যাডিং ওয়ালা হেলমেট কিনবে, কারণ এখানে প্যাডিং এর মধ্যে এই তারগুলো তোমরা ঢোকাতে পারবে। আর এই হেলমেট স্টার্টসের হেলমেট বা ভেগার হেলমেট তোমরা 2000 টাকার মধ্যে অনেক সুন্দর সুন্দর ডিজাইনের হেলমেট তোমরা পেয়ে যাবে। তো তোমরা পারচেজ করতে পারো 2000 টাকার মধ্যে অনেক সুন্দর হেলমেট তোমরা পেয়ে যাবে। এটা হচ্ছে মাইকের পটটা, পটটা তোমরা সাইডে রাখো। এই যে মাইকটা, এবার তোমরা ভাববে এই মাইকটা তোমরা এখানে কোথায় লাগাবে। সবসময় হেলমেটের এই যে তোমরা, কারণ তোমাদের মুখটা থাকবে এখানটায়, তোমরা যাতে কথা বলবে এখানটা থাকবে, তোমাদের এই মাইকটা প্রথমে লাগিয়ে নেবে এই এখানটায়। এখানে যে কোনো হেলমেটের, সব হেলমেটেরই এখানে একটা তোমার একটা ক্লথ টাইপের পেয়ে যাবে, এখানে একটা কাপড় পেয়ে যাবে, এর মধ্যে মাইকটাকে তোমরা ঢুকিয়ে দেবে। আর ভাবছো যে এত বড় তারটাকে নিয়ে আমি এখন কী করবো বলছো, ওয়েট, এই তারটাকে নিয়ে তোমরা কী করবে, এরম করে নেবে। এই তারগুলোকে নিয়ে এরকম একটু জড়ো করে নেবে। জড়ো করে নেওয়ার পরে এই যে প্যাডিং আছে, প্যাডিংয়ের সাইডে এই তারগুলোকে এরকমভাবে ঢুকিয়ে দাও। তো খুবই সিম্পল ব্যাপার, ফোন দিয়ে মোটো ব্লগ করা এমন কিছু কোনো ব্যাপার না। এই পটটা আমরা ফোনের সাথে এরকম কানেক্ট করে নেব। তো খুবই সিম্পল ব্যাপার, এখানে তোমাদের মাইক চলে এসছে, আমি তোমাদের দেখিয়েছিলাম। এখানে আমার মাইক লাগানো আছে, যাতে তোমাদের এখানটা আমি কেন লাগালাম, যাতে তোমরা কথা বললে এখানে ভয়েসটা তোমাদের ক্লিয়ার আসে। আর এমনি তোমরা এই মাথার কাছেও লাগাতে পারো, মাথার কাছে লাগালে অনেকটা ভয়েসটা ক্লিয়ার আসে না, অনেকটা খারাপ আসে, সেই জন্য আমি সামনে লাগাতেই রিকমেন্ড করবো। তো সিম্পল ব্যাপার, এখানে আমাদের কানেক্ট হয়ে গেলো। কানেক্ট হয়ে যাওয়ার পরে এখানে আরামসে মোবাইল হোল্ড করে দেবে। তো খুবই সিম্পল ব্যাপার, এটা তোমাদের অ্যাডজাস্ট করতে পারবে তোমাদের ফোন কতটা থাকবে। অনেকজনকার ফোনে 5x থাকে, অনেকজনকার ফোনে 0.6x থাকে। তো আমার ফোনে যেমন 0.6x আছে, অনেক ফোনে 0.5x আছে। তো তোমাদের অ্যাডজাস্টেবল, তোমাদের মন অনুযায়ী করে নেবে। তো এরকম হচ্ছে সিম্পল ব্যাপার, এখানে যদি ফোনটা থাকে তোমরা এখানে ফোনে দেখতে পাবে যে এখানে ফোনের ডিসপ্লেটা, আমি যেমন রেকর্ড করে দেখাচ্ছি, ওয়েট। তো এই হচ্ছে আজকে আমাদের সেট আপ। তোমাদের আমি এখানে ফোনটা কেন রাখতে বললাম, কারণ তোমরা এইখানে যে রেকর্ডটা হচ্ছে তোমরা এখানে 5x করি, 5x তোমরা দেখতে পাচ্ছ। এখানে তোমরা পুরো ডাইরেক্ট দেখতে পাবে এখানে কি শ্যুট হচ্ছে বা না শ্যুট হচ্ছে, কি ঠিক হচ্ছে বা না ঠিক হচ্ছে। তো আমি তো বলবো 400 টাকার মধ্যে মোটো ব্লগিং মানে আলাদাই। আমি অনলাইনে লিঙ্ক তোমাদের ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা ওখানে গিয়ে পারচেস করতে পারবে। এটা খুবই সিম্পল ব্যাপার, তোমরা চাইলে এখান থেকে পারচেস করে তোমরা মোটো ব্লগিং স্টার্ট করতে পারো। এটা আমার ক্যামেরাতে মোবাইল হোল্ডার লাগে শ্যুট হচ্ছে, তোমরা বুঝতে পারছো। আর কোয়ালিটি তোমরা দেখতে পাচ্ছ, DJI অসমো ক্যাম। আমি তো রিকমেন্ড করবো না, তোমাদের যদি একেবারে কেনারই হয় তোমরা গোপ্রোই কেন। তো চলো এবার বাইকটাকে নিয়ে একটু হালকা করে বেরোনো যাক, তোমরা যাতে একটু পুরোটাই ক্লিয়ার হয় বুঝতে পারো। তো চলো লেট স্টার্ট। আমরা চলে এসেছি রোডে। তোমরা এখানে তোমাদের যেটা বলেছিলাম স্ক্রুটাকে লুজ করে তোমরা এরকমও করতে পারো, এরকমও করতে পারো। এবার গাড়ি ভাইজারওয়ালা গাড়ি হলে কী হয়, একটু ঝুঁকে চালাতে হয়। নেকেড বাইক হলে কী হয়, অনেকটা তুলে চালাতে হয়। সেই জন্য আমার তো অ্যাঙ্গেল আমি পুরো এরকম রাখি। তো গাইস চলো একটু বেরোনো যাক, তোমরা অ্যাঙ্গেলটা জাস্ট একটু এনজয় করে নাও, তোমাদের পুরো আরও একটু ভালোভাবে বুঝতে পারো, সেই জন্য আমি তোমাদের আজ বেরিয়ে দেখালাম। তো গাইস তোমরা দেখতে পাচ্ছ এখানে কোয়ালিটিটা, তো কোয়ালিটির কোনো কথা হবে না, কোয়ালিটি খুবই সুন্দর আসছে। আর পুরো গোপ্রোওয়ালা ভাইব দেয়। তোমার কাছে একটু আচ্ছা কোয়ালিটির ফোন হলেই তোমরা পেরে যাবে এরকম মোটো ব্লগ করতে। শুধু একটু ভালো কোয়ালিটির ফোন থাকা দরকার, একটা হেলমেট থাকা দরকার, একটা যাই হোক একটা যে কোনো বাইক বা স্কুটি যা হোক কিছু একটা থাকা দরকার। আর তোমার কাছে এই মোবাইল হোল্ডার মানে এই মাউন্টটা থাকা দরকার। আমি সাজেস্ট করবো তোমাদের যদি কেনারই হয় একেবারে গোপ্রো কেনো, নয়তো তোমরা ফোনেই ব্লগ করো, ফোনেই অনেক সুন্দর ব্লগ হয়। আজ ফোন তো যে ব্লগগুলো দেখেছো আমার সব কটা ব্লগ ফোনেই করা। তো গাইস তোমরা তো দেখতে পাচ্ছ কোয়ালিটি তো আলাদাই লাগছে। আর তোমরা এখানে অ্যাঙ্গেল তো খুব সুন্দর অ্যাঙ্গেল, তোমরা এখানে ফোনের সাহায্যে আরামসে মোটো ব্লগ করতে পারবে। আর এখানে টাইগার রাখা আছে, টাইগার হার্শলি। আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। অনেকে ভাবে যে মোটো ব্লগ করার জন্য গোপ্রো দরকার, অ্যাকশন ক্যামেরা একটা দরকার, কিন্তু এরকম কোনো ব্যাপার না। তোমার কাছে যদি একটা ভালো ফোন থাকে, তাতে যদি ওয়াইড অ্যাঙ্গেল যদি থাকে, তুমি আরামসে তাতে ব্লগ করতে পারবে, আরামসে মোটো ব্লগ বানাতে পারবে। তো গাইস আজকের ভিডিও এই পর্যন্ত ছিল। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবে, আর ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানিয়ে দেবে, আর বন্ধুদের সাথে একটু ভিডিওটা শেয়ার করে দাও। আর যারা মোটো ব্লগ করবে ভাবছে বা যারা ইউটিউব চ্যানেল খুললে ভাবছে তাদের সাথে ভিডিওটা একটু শেয়ার করে দাও। আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে প্লিজ একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটা অন করে দাও। তো গাইস চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে, তার থেকে লিয়ে স্টে সেফ, স্টে হোম, বি সেফ অ্যান্ড রাইড। টাটা।